বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিতের প্রথম অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনের সেট, এই অভিজ্ঞতার অনুশীলনের 6 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। 6 নম্বরে দেওয়া আছে কি, ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এসি বর্ণনা করো। আমরা সবাই জানি এসি সমান কি, এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ, অর্থাৎ এসি সমান হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে আমরা এ বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে এসি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের লিখতে হবে ইউ, এখানে আমরা কি লিখতে পারি, ইউ এর সেট। তাহলে ইউ সমান কি, ইউ সমান হচ্ছে আমাদের সকল সমকোণী সেট, আমরা প্রথমে দিলাম সকল সমকোণী ত্রিভুজ, সকল স্থূলকোণী ত্রিভুজ, আর একটা কি, সকল সূক্ষ্ম কোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের তিন টাইপের ত্রিভুজের মধ্যে আমরা সকল ত্রিভুজগুলো আমরা কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি। বিষমবাহু ত্রিভুজ আছে, সেটি সমকোণী ত্রিভুজ হতে পারে, স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, আবার সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, আর সমবাহু ত্রিভুজ হতে পারে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে এর মধ্যে কিন্তু আমাদের সকল ত্রিভুজগুলো রয়েছে। এখন আমরা এ সমান কি লিখব, এ হচ্ছে সকল সমকোণী ত্রিভুজ, এ হচ্ছে আমাদের সকল সমকোণী ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, দুইটির বর্ণনা কিন্তু আমরা এখানে দিয়ে ফেলেছি, ইউ এবং এ। তাহলে এখন আমাদের বের করতে হবে এসি, কমপ্লিমেন্ট অফ এ, তার মানে এখান থেকে আমরা লিখব ইউ মাইনাস এ। তাহলে আমাদের এই ইউ সেটটা আপনারা এখানে লিখে ফেলবেন, মাইনাস এ সেটটা লিখবেন। তাহলে আমরা লিখলাম না, আমরা এখন ইউ থেকে এ বাদ দিলে আমরা কি সেট পাব সেটা আমরা এখন লিখবো। দেখেন এখানে শুধু সমকোণী ত্রিভুজটা বাদ যাবে, তাহলে এই ইউ মাইনাস এ কি থাকবে, সকল স্থূলকোণী ত্রিভুজ এবং সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন, তারপরও না বুঝলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সকল স্থূলকোণী ত্রিভুজ এবং সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এসি এর বর্ণনা কিন্তু আমরা দিয়ে দিলাম, সকল স্থূলকোণী ত্রিভুজ এবং সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ।